শুরু হয়ে গেল ক্লাশ ফেস 2023-এর প্রেডিকশন, আর এখান থেকে আপনারা ক্লাশ অফ ক্ল্যান্সের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচগুলো প্রেডিক্ট করে জিততে পারেন অসম অসম রিওয়ার্ডস। তো কীভাবে আপনারা আইডি কানেক্ট করবেন, কীভাবে ম্যাচগুলো প্রেডিক্ট করতে হয় আজকের ভিডিওতে আপনারা সেটা দেখতে পাবেন। যদি আমি একদিন লেট করছি, কিন্তু এটা ইচ্ছা করে লেট করা, আমি চাচ্ছি যে একটা ম্যাচ আমি ভালোভাবে অ্যানালাইসিস করি, সেখান থেকে রিওয়ার্ড কী হারে দেয় বা পয়েন্ট তারা কীভাবে দিচ্ছে, তো সেটা জানার জন্যই লেট ভিডিও। তো কোনো সমস্যা নেই, আপনারা এখনও লগ ইন করতে পারেন সেই ওয়েবসাইটে, আর সেখান থেকে গিয়ে ম্যাচগুলো প্রেডিক্ট করে সবগুলো রিওয়ার্ডই কিন্তু পেতে পারেন। অলরাইট, তো এখানে যদি দেখেন ডে ওয়ান ম্যাচের রেজাল্ট, এখানে আমি সাপোর্ট করতেছিলাম ঠিক এই টিমগুলোকে, আমি জানি যে এরাই উইন হবে। আপনারা যদি রেগুলার ম্যাচ দেখে থাকেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের এর আগেরগুলো বা টিমগুলোকে যদি ফলো করেন, তাহলে আপনারা কিন্তু সঠিক গেস বের করে আনতে পারবেন। তো এখানে আমি প্রথমে চুজ করছিলাম নাভিকে, কারণ নাভি যে পরিমাণ ফর্মে চলতেছে তো তাদেরকে কিন্তু আমি সাপোর্ট করতেছিলাম, অ্যান্ড তারাই কিন্তু উইন হয়ে গেছে। আর এখানে সেকেন্ড রাউন্ডে খেলা ছিল স্টার্ট আর রিপোর্টেড গেমিংয়ের, তো আমি দুই দলেরই খেলা দেখছি, তার মধ্যে আমার রিপোর্টেড গেমিং বেশি পাওয়ারফুল মনে হয়েছে। স্টার্টও খারাপ টিম না, তারাও কিন্তু পাওয়ারফুল ছিল, কিন্তু ম্যাচগুলো তারা খারাপ খেলছে, আমার মনে হয়েছে যে রিপোর্টেড গেমিং জিতবে, তো আমি তাদেরকেই ভোট করছি, আমি তারাই জিতে ফেলছে। আর থার্ড ম্যাচে কিন্তু আমি বেশি কনফিউজ ছিলাম, ক্লাশ চ্যাম্পের সঙ্গে ট্রাইব গেমিংয়ের খেলা ছিল, এখানে উইন হয়েছে ক্লাশ চ্যাম্পস, কিন্তু আমি ট্রাইব গেমিংকে সাপোর্ট করতেছিলাম। আসলে শুরু থেকে আমি ট্রাইব গেমিংকে সাপোর্ট করি, আর তারা প্রিভিয়াস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রানার আপ ছিল, তো তাদের উপর একটা ভরসা ছিল যে ভালো খেলবে, কিন্তু ক্লাশ চ্যাম্পের বিপরীতে তারা এতটাই খারাপ খেলে একদম আমি ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাই। ক্লাশ চ্যাম্পস যে ফর্মে আছে, আমার মনে হয় ফাইনাল নাভি আর ক্লাশ চ্যাম্পসই খেলবে, আর যেই খেলুক সমস্যা নাই, বিদা বেস্ট টিম উইনার, যে ভালো পারফর্ম করবে, যে ভালো খেলবে তারাই উইন হোক। আর চতুর্থ ম্যাচে এখানে আর্লি অ্যাটাক্স আর BLTX এরকম একটা টিম, তো দুই টিম সম্পর্কে আমার তেমন একটা ধারণা ছিল না, আর্লি অ্যাটাক্সকে একটু জানতাম কিন্তু ভোট করি না, কারণ আমার মন টানতেছিল যে এই BLTX এরকম টিমটাই জিতবেন, তো আমি সাপোর্ট করছি অ্যান্ড তারা উইনও হয়ে যায়। খেলাটা মোটামুটি ভালোই হয়েছিল। আর এখানে লোয়ার ব্র্যাকেটে স্টার্টকেই সাপোর্ট করতেছিলাম, কারণ লোয়ার ব্র্যাকেটে যদি স্টার্ট চলে যায় আর তার সঙ্গে যে কোনো টিম হলেই স্টার্টই উইন হবে, তো সেজন্য আমি এখানে স্টার্টকেই সাপোর্ট করছিলাম। তো এখানে টোটাল আমাদের 1, 2, 3, 4, 5 প্রেডিকশন ছিল, তার মধ্যে 4টায় আমার সঠিক প্রেডিকশন হয়েছে। তো আপনারা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারেন এখনও গিয়ে, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো। আরে আরে আরে, এখানে সাউন্ড অনেক বেশি। আচ্ছা, এখানে যদি দেখেন আমার 75 ছিল জয়েন করার সময়, আর এখানে 150 হয়ে গেছে। তো আপনারা কে কয়টা ম্যাচ উইন হলো আর আপনাদের পয়েন্ট কয়টা সেটা কমেন্ট করে জানান। আর ক্ল্যাশ রয়্যালেরও কিন্তু প্রেডিকশন করতে ভুলবেন না, সেটা আপনার আইডি থাকলে পেয়ে যাবেন, আর যদি না থাকে তাহলে করার দরকার নেই, সমস্যা নাই। আর সেকেন্ড রাউন্ড শুরু হবে 19:17 মধ্যে, তো এর মধ্যে আমাদের প্রেডিকশনটা করতে হবে, ম্যাচ খেলার পরে প্রেডিকশন করলে তো আগে করতে হবে, তো আমরা সেটাও করব। আর এখানে প্রথমে আমরা দেখি যে কী কী রিওয়ার্ড আমরা পাচ্ছি। এখানে যখন রিওয়ার্ডের টিয়ার যদি দেখি, আমরা 25 জেমস পাচ্ছি। গতবারে যতগুলো জেমস দিল আমি ভাবছি যে এইবার হয়তো ততগুলোই জেমস দিবে, কিন্তু এবার রিওয়ার্ডগুলো অন্যরকম। দেখেন 25 জেমস পাওয়ার না কি পোষণ, বিল্ডার পোষণ, তারপরে কি এগুলো ক্যাপিটাল গোল্ড, রিসোর্সই বেশি দিচ্ছে, মাত্র 50-25 জেমস। গতবারে প্রায় 2000 উপরে জেমস দিয়েছিল, কিন্তু শেষের রিওয়ার্ডটা ভালো, একটা বুক অফ বিল্ডিং পাচ্ছি আমরা ফ্রিতে, তো সবাই পাবেন, টেনশনের কোনো কারণ নাই। প্রেডিকশন আপনার সঠিক হোক বা ভুল হোক আপনি পাবেনই, যারা প্রেডিকশন সঠিক দিবে তাদের হয়তো আগে কমপ্লিট হবে, আর যার প্রেডিকশন ভুল হবে তারা হয়তো পরে কমপ্লিট করবে, এরকমই, কিন্তু রিওয়ার্ড পাবে সবাই। ওকে, তো আপনারা যারা এখনও লগ ইন করেন নাই এই ওয়েবসাইটে, ডিসক্রিপশন বক্সে যাবেন, লিঙ্কে ক্লিক করবেন, করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে, আর ঠিক এখানে আমার নাম লেখা নাই, সজীব লেখা আছে, ওখানে লগ ইন অপশন থাকবে, তো আপনি গেমের মধ্যে ঠিক যেভাবে লগ ইন করেন ঠিক সেভাবে করবেন। আর আপনার আইডি অবশ্যই সুপারসেল হইতে হবে, কারণ সুপারসেল আইডি দিয়ে সেখানে লগ ইন করতে হবে, জিমেল বসাবেন, কোড আসবে, তারপর কোড বসে লগ ইন করবেন, তারপরে আমার মতো এরকম ইন্টারফেস চলে আসবে, এরকম প্রেডিকশনস ওপেন হবে, তারপরে এরকম এই টিয়ারগুলো আপনি দেখতে পাবেন, রিওয়ার্ডগুলো সবগুলো এগুলো দেখতে পাবেন, ঠিক আছে। তো আমাদের ক্লাশ অফ ক্ল্যান্সের প্রেডিকশন মনে হয় ডে টুর জন্য এখনও শুরু হয় নাই, প্রেডিকশন রেজাল্টে গেলে এখানে ডে ওয়ান ডে টু ও কামিং ওপেনিং সুন, তো আসলে এখানে আপনি আনলক এটা দেখতে পাবেন, এখানে প্রেডিক্ট করে নেবেন আপনারা। তো আমি ভাবছি যে ওপেন হয়ে যায় প্রেডিকশন করে ভিডিওতেই দেখাবো, তাহলে আপনারাও আমি যেগুলো করতেছি সেগুলো করতে পারেন, অথবা আমার ধারণা হচ্ছে সঠিক হয়ে সব এরকম না, আপনাদের ইচ্ছা মতো করবেন, যেই টিম ভালো খেলবে আপনার মনে হবে সেই টিমকেই সাপোর্ট করবেন। আর আগে যদি আপনারা খেলা দেখে থাকেন তাহলে তো আপনাদেরই দিন, কারণ আপনারা জানতেই পারবেন যে কোন টিম উইন হবে, ওই দু একটা বাদে সবগুলোই আপনার প্রেডিকশন সঠিক বের হতে পারে। তো ক্লাশ রয়্যালের অ্যাকাউন্ট আমার আছে, তো প্রেডিকশন মিস কেন দেই, তো চলেন অবস্থা একজনকে প্রেডিকশন করে দেই এখানে, তা আমরা এই চশমালাকে সাপোর্ট করতে,
তারপরে এই দুইজনেই তো চশমালা, এই দুইজন দুইজনের কাকে সাপোর্ট করা হয়, এই চিকন করে এই লোকটাকে আমার লাগতেছে একটা সাপোর্ট করি, তাই তাই এই মোটা লোকটাকে সাপোর্ট করি, আর এখানে এই সস্তা জুরোসকে সাপোর্ট করি, আর এখানে এই এই বাংলাদেশি মনে হচ্ছে টিআরবি ওয়েলস তাকে সাপোর্ট করি, আর এখানে একটা চাইনিজ তো সাপোর্ট করাই যায় একটা চাইনিজকে, তো এই দুইজনই জমজ ভাই নাকি, নাম ভালো লাগতেছে এই কি রুবেন, এর নাম ভালো লাগতেছে, নাম দেখে সাপোর্ট করি। তারপরে এস কে, এ বাংলাদেশি, এ বাংলাদেশি নাকি, বাংলাদেশের মতো লাগতেছে দেখতে, তো চলেন যাকে তাকে এ ক্লাউসের মতো দেখতে, তো ক্লাউসকে সাপোর্ট করি। তারপরে মুগি, ও মনে হয় প্রিভিয়াসের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিল মুগি, তো সাপোর্ট করে ভালোই করছে, আর এখানে চাইনিজ তো একটা করে ফেলছি, এ তো এই বাংলাদেশিকে করি, বাংলাদেশি তো নয় অন্য কোন দেশের, কিন্তু ইয়ে মর্টিন চলেন এ সাপোর্ট করছি, সবগুলো নীল বেশিরভাগ লাল, তো যেগুলাকেই করি ম্যাচ আমাদের সবগুলাই জিতি না জিতি সমস্যা নেই, আমাদের ক্লাশ অফ ক্লান্স হলেই হলো। ঠিক আছে, তো ক্লাশ অফ ক্লান্সের যখন আনলক হয়ে যাবে আপনারা তখন এখানে প্রেডিকশন করতে পারেন, আর যদি চান যে ভিডিও দেই প্রেডিকশন করার, আমি যেই টিমকে সাপোর্ট করতেছি আপনারা সেই টিমকেই করবেন, তাহলে একটা ভিডিও তো দিবই, কোনো সমস্যা নেই, তো কমেন্ট করে জানান সেই ভিডিও আপনাদের দরকার কিনা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আই হোপ আপনাদের ভিডিও ভালো লাগছে, প্রেডিকশনস আমার সবচেয়ে বেশি মনে হয় আপনাদের চাইতে, পাঁচটা যে উইন হয়েছে সে আমার চাইতে বেশি হবে, তো কমেন্ট করে জানান আপনাদের কয়টা প্রেডিকশন সঠিক হলো। কথা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, বাই, থ্যাংকস ফর ওয়াচিং, ক্লাশ অন।